हमारे শহীদ পরিবারের লোকেরা কালো পতাকা লাগিয়েছে যে কথা বলা হয়েছে এটা সঙ্গে আমরা একমত নই। এটা কালো পতাকা লাগিয়েছে তৃণমূল কংগ্রেস এই ব্লকের যে সভাপতি মেঘনাথ পাল তার নেতৃত্বে কিছু লোককে নিয়ে এসে কালো পতাকা লাগিয়ে একটা ত্রাস তৈরি করার চেষ্টা করেছে। ফলে এই ত্রাস তৈরি করার অন্য কিছু নয়, নির্বাচনটাকে যাতে নন্দীগ্রামে নির্বিঘ্নে স্বচ্ছ ভোট না করা যায় সেটার জন্য এটা একটা পদক্ষেপ বলতে পারেন। কারণ নন্দীগ্রামে যেভাবে মিছিল সেদিন হয়েছিল তাতে গোটা দেশ এবং দুনিয়া এই মিছিল দেখে অবাক হয়েছে। দেশ থেকে বিদেশ থেকে বহু লোক ফোন করেছে যে নন্দীগ্রামে এত বড় মিছিল হয়েছে, সেটা সহ্য করতে পারেনি তৃণমূল কংগ্রেস, তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তাই মেঘনাথ পাল তৃণমূল কংগ্রেসের যে ব্লক সভাপতি তিনি এটা পরিকল্পিতভাবে তাদেরকে যাদেরকে নিয়ে এসেছিল তাদেরকে নিয়ে এসে কালো পতাকা বেঁধেছিল। তো আমরা তার পরে পরেই আসতে পারতাম, আমরা নির্বাচন কমিশনারকে জানিয়েছি যে কারা কারা কালো পতাকা লাগিয়েছে এবং থানাকেও জানিয়েছি, পেপারেও বেরিয়েছে আপনারা দেখেছেন। কিন্তু আমাদের অনেকগুলি কর্মসূচি ছিল এই সময়, সেই কর্মসূচির ফলে আমরা ডেট দিতে পারিনি। আজকে ডেটটা আমরা দিয়েছি, আমাদের লোকসভার কনভেনার নির্মল জানা এসছেন, বামফ্রন্টের শরিক দলের নেতৃত্বরা আছেন, অমৃত মাইতি সহ অন্যান্য নেতৃত্বরা আছেন। আমরা আজকে এখানে বিধানসভা কমিটির মিটিং করব এবং এই অফিস থেকেই বিধানসভা নন্দীগ্রাম বিধানসভার সমস্ত নির্বাচনী কাজকর্ম এখান থেকে পরিচালিত হবে। আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন্দ্র বলে গেছেন সমস্ত মিডিয়ার কাছে যে এই অফিস থেকে আমরা কাজ পরিচালনা করব, এই অফিস থেকেই কাজ পরিচালনা হবে, এই অফিস থেকেই আমরা আমাদের যাবতীয় কাজকর্ম করব। আজকে তো আমরা এসে অফিসে বসলাম, খুললাম, তালা ভাঙলাম, কই তাদের যদি সাহস ছিল শহীদ পরিবারের তারা আজকে এলো না কেন? তালা লাগিয়ে দিয়ে গেছে গতকালকে, মনে হয় আমাদের লোকাল এখানকার যে এরিয়া কমিটির সেক্রেটারি তিনি ওসিকে বলেছিলেন যে আমরা কালকে নন্দীগ্রাম অফিসে মিটিং করবো, এটা প্রায়র ইনফরমেশন দিয়েছিল। সেটা নন্দীগ্রামের ওসি তৃণমূল কংগ্রেসের কাছে ভালো হওয়ার তরে তাদেরকে বলে দিয়েছে মেঘনাথ পালকে, তাই মেঘনাথ পাল আবার রাতের অন্ধকারে একটা তারা লাগিয়ে দিয়ে চলে গেছে দুজনকে পাঠিয়ে। এই ছাড়া তো ওদের কিছু নেই, নন্দীগ্রামে যদি ওদের সাহস থাকে তাহলে স্বাভাবিক ভোট করুক, সব বুথে সব মানুষকে গণতন্ত্র প্রয়োগ করতে দিক। নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস যদি থার্ড পজিশন না হয় তাহলে আপনারা 23 তারিখের পর বলবেন। আমাদের অফিস, আমাদের অধিকার, তা আমরা টাকা বেড়ে ঢুকব না কি? ওদের যদি দুটো লোক আজকে বাধা দিতে আসতো সে বাধাকে উপেক্ষা করে আমরা আজকে মিটিং করত, আর বাধা দিতে আসবে না, বাঁচবে না। ওদের নিজেদের আগে দ্বন্দ্ব সামলাক, ওদের নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব এই নন্দীগ্রামে যা আছে সেটা ওরা জানে না। আর বুঝছি তো নন্দীগ্রামের মানে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজকর্ম করছে ওটা আমরা জানি, নির্বাচন কমিশনারকে কমপ্লেনও করেছি ওনার সম্পর্কে। 277 জন আসামি যাদের ওয়ান্টেড, যারা আজকে 1 বছর 2 বছর ধরে ওয়ান্টেড নয়, 14 সালের আগে ওয়ান্টেড, 14 সালে গ্রেপ্তার হল না, 16 সালে গ্রেপ্তার হল না, আজও গ্রেপ্তার হয়নি, আড়াল করে রাখা হয়েছে সেই ফাইলগুলোকে। কেন? তারা শাসক দলের নেতা বলে,
সে আড়াল করে তিনিও রেখেছেন বসি, আর হলদিয়া করে জিয়ারও কে বলেছে তুমিও আড়াল করে রাখো। দুটোই কমপ্লেন আমরা দিয়েছি, এর শেষ কোথায় আমরা দেখবো? ওই ওসিকে তো পশ্চিমবাংলায় চাকরি করতে হবে, আমরাও পশ্চিমবাংলায় রাজনীতি করব। সেই জন্য দৃঢ়তার সঙ্গে বলে গেলাম যে ওসি যদি নিরপেক্ষ না তাহলে ভবিষ্যৎ সেই ওসিকে ভাবনা চিন্তা করতে হবে যে তিনি এই জায়গায় থেকে ওসি কাজকর্ম করতে পারবেন কি।